হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব মজাদার ভিডিও হতে চলেছে। কেননা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে ইউটিউব ভিডিওর জন্য আপনারা কিভাবে থাম্বনেইল বানাবেন। বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে। সেখানে আপনার কি করতে হবে, থাম্বনেইল বানানোর জন্য আপনাকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আমি ভিডিও শেষে দেখাবো। তার আগে বেশি কথা না বলে মূল কাজে যাওয়া যাক। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেইল বানাবো, সেক্ষেত্রে কি করবো, পিক্সেল ল্যাব একটা অ্যাপস ডাউনলোড করে আমি রেখেছি। এই অ্যাপসের ভিতরে আমি প্রবেশ করবো। প্রবেশ করার পর গাইস এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, এখান থেকে সরাসরি এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করার পর আপনি কি করবেন, নেক্সট না নিউ টেক্সট, আপনি নিউ টেক্সটটাকে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন উপরে ডিলিট করে দিন। তারপর কি করবেন গাইস, এখানে যেহেতু আপনাদেরকে কি করতে হবে, ইউটিউব থাম্বনেইল যেহেতু আমরা বানাবো, এখানে আমাদেরকে সাইজটা এখানে ফিক্সড করতে হবে। সেখানে কি করবেন, এই যে গাইস দেখতে পাচ্ছেন সব উপরে ত্রিকোণ তিনটা আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস সব নিচে দেখবেন যে ইমেজ সাইজ, আপনি ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে যেহেতু আমরা কি করব, ইউটিউব থাম্বনেইলের জন্য আমরা থাম্বনেইল বানাবো, সেক্ষেত্রে কি করবেন আপনি গাইস, এই যে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এই যে গাইস দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল, আপনি ইউটিউব থাম্বনেইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার এখানে কাজ আছে, আর আপনি কি করবেন, আপনি এখানে ওকে করে দেবেন। এই যে আপনার ইউটিউব থাম্বনেইলের সাইজ এখানে গাইস পুরো হয়ে গেছে। আপনি যেহেতু আপনি কালারটা চেঞ্জ করবেন, যেহেতু ভাবছেন আমি কালারটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাকাউন্টটাতে আপনি ক্লিক করুন। অ্যাকাউন্টটাতে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন সাপেস, এখানে আপনি ক্লিক করুন। সাপেসে ক্লিক করার পর আপনি যেহেতু ওই কালারটা থাম্বনেইলটার কালার চেঞ্জ করবেন গাইস, কীভাবে চেঞ্জ করবো আমি আপনাদের দেখাবো। এই যে অনেকগুলো এখানে কালার পাবেন, আপনাকে দেখানোর জন্য যেহেতু আমি লালটা বেছে নেবো গাইস, খালি আপনাদের দেখানোর জন্য। সো আমি লালটা বেছে নিলাম, বেছে নেওয়ার পর এখানে টিক মার দেবেন। যেহেতু আমরা এই থাম্বনেইলটা আমরা নিচের কালারটা নিব না, আমরা যে লাল কালারটা দেখতে পাচ্ছি গাইস আমরা এই কালারটা নেবো। সেক্ষেত্রে কী করবেন, এটাকে আলতো করে হবে সম্পূর্ণ টেনে গাইস এটাকে বড়ো করে দেবেন। বড়ো করার পর গাইস দেখতে পাচ্ছেন যত বড়ো হোক সমস্যা না, এখানে আপনারা ঠিক মতন বসে নেবেন। বসার পর কী করবেন গাইস, এই যে সবুজ দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন একটা আছে, এই ক্যামেরা আইকন আপনারা ক্লিক করুন। সরি গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাইস এই যে ত্রিভুজ একটা আইকন আছে, এখানে আইকন আপনারা ক্লিক করার পর আপনারা এখানে কী করবেন, এটাকে লক করে দেবেন। এটা লক হয়ে গেছে গাইস, এটা আর লড়াচড়া করবো না। আমরা কি করবো, এখানে আমরা এখন টেক্স বসাবো। কি টেক্স বসাবো, আমাদের যেরকম কোয়ালিটির ভিডিও আমরা সেরকম এখানে টেক্স বসাবো। সেক্ষেত্রে আমি আপনাদেরকে টেক্স বসে দেখাচ্ছি গাইস। এখানে আপনারা কি করবেন গাইস, টেক্স বসানোর জন্য এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন গাইস, এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে টেক্স আছে দেখতে পাচ্ছেন গাইস, টেক্স আইকনটা, এই টেক্স আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এভাবে টেনে নিয়ে আসবেন গাইস, দেখতে পাচ্ছেন গাইস এটাকে এভাবে কি করবেন, টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর গাইস এখানে কি করবেন, এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে এভাবে ক্লিক করার পর আপনি এগুলোকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা কিছু লিখবো, আমি লিখবো এখানে কিভাবে কিভাবে, এই যে গাইস দেখতে পাচ্ছেন আমি এটা লিখলাম যে কিভাবে, দেখতে পাচ্ছেন গাইস এই আমি এটা লিখলাম যে কিভাবে থাম্বনেইল বানাবো। আপনাদেরকে লেখা দেখার জন্য আমি এটা দেখাচ্ছি গাইস। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কি করবো, কি করতে পারবেন, আপনার ইচ্ছা করলে এখান থেকে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন, লেখার কালার চেঞ্জ করতে পারবেন। আমি কি লেখার কালার চেঞ্জ করতে, যে দেখতে পাবেন গাইস এই যে এ বলে একটা আইকন আছে, এ বলে একটা আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এই যে সব নিচে কালার অপশন আছে, এখানে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। যা যেটা কালার চয়েস গাইস আপনারা ওটা ঠিকভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। আমি দেখানোর জন্য কালারটা ফিক্স করলাম, সেখানে আপনারা ওকে করবেন। ওকে করার পর আমরা লেখার স্টাইলটা একটু চেঞ্জ করবো, সেক্ষেত্রে কী করবেন গাইস, এই যে ফন্ট নামে একটা অপশন আছে, ফন্ট নামে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের লেখার স্টাইল, লেখার স্টাইলটাকে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন গাইস। তারপর এই যে দেখতে পাবেন গাইস বি স্টাইলস, এখানে যাবেন, এখানে যাওয়ার পর এই যে গাইস লেখাটা বাঁকা হবে, মোটা হবে, এই যে গাইস এভাবে আপনারা করে নেবেন। আমি কিভাবে থাম্বনেইল বানাবো গাইস দেখতে পাচ্ছেন কি বলে, হ্যাঁ আমি লিখবো থাম্বনেইল, আবারও থাম্বনেইল অ্যাড করার জন্য, টেক্সট অ্যাড করার জন্য কি করবেন, আপনাকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর সেম প্রথমে যেভাবে যে কাজটি করছেন আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে কি করবেন, টেক্সট নিউ টেক্সট লেখাটিকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে লিখবো ইংলিশে, যেহেতু এটা লিখবো আমি এখানে লিখবো থাম,
নাইল গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম থাম্বনেইল। লেখার পর এই লেখাটা আমি এখানে অ্যাড করব। অ্যাড করার পর গাইস দেখতে পাচ্ছেন আমি এটা এভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি যে লেখাটা এটা ইনস্টল করতে চাই গাইস, এখানে একটু নিচ দিকে আসবেন, দেখতে পাবেন গাইস স্টক, স্টকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইনাবেল অপশনটাতে আপনারা হাত দিবেন, ইনাবেল করে দেবেন। ইনাবেল করার পর গাইস এভাবে দেখতে পাচ্ছেন গাইস, এই যে গাইস দেখতে পাচ্ছেন এভাবে আপনারা লেখাগুলোর স্টাইল করতে পারবেন। আমি কিভাবে থাম্বনেল বানাবো আবারও যেহেতু আমার টেক্সট অ্যাড করবো সেখানে দেখতে পারবো, টেক্সটের উপর ক্লিক করবো। এই যে গাইস দেখতে পাচ্ছেন সেম ভাবে প্রথমে যেভাবে ক্লিক করছিলেন ওভাবে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, এগুলো আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আমি কীভাবে থাম্বনেল বানাবো দেখতে পাচ্ছেন গাইস, আমি লিখছি বানাবো। এই যে গাইস আমার লেখা কমপ্লিট। আমরা এভাবে এই যে আমি কীভাবে থাম্বনেইল বানাবো গাইস দেখতে পাচ্ছেন, এভাবে আমরা সাজিয়ে গুজে নেবো। আপনারা এখানে কীভাবে ফটো অ্যাড করবেন গাইস, এটা হচ্ছে মেন কথা, আপনারা কীভাবে এখানে ফটো অ্যাড করবেন। এই যে গাইস দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা আইকন আছে, সেটিংসের মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্ট অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে সরাসরি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে সার্চ করতে হবে গাইস আপনাকে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব বলে সার্চ করতে হবে। এই যে গাইস দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব একটা অ্যাপস চলে আসছে। আপনারা কি করবেন, এই যে গাইস এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ধন্যবাদ।